আসসালামু আলাইকুম, আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি আপনাদের সামনে নানা ধরনের রেসিপি হাজির করেছি। এরই ধারাবাহিকতায় আজকে আছে সবচেয়ে মজাদার, যে জিনিসটি না হলেই আমাদের পার্বণ বা উৎসব পালিত হয় না, সেটি হচ্ছে বিরিয়ানি। এবং আজকে আমি আমার একটি মৌলিক রেসিপি করে দেখাবো, যেটার নাম হচ্ছে এনকে স্পেশাল মাটন বিরিয়ানি। এই উপমহাদেশে বিরিয়ানির স্বর্গভূমি, সম্রাজ্ঞী মমতাজ মহল দুটো কারণে খ্যাতিমান ভারত ইতিহাসে। এক, তাঁর স্মৃতিতে নির্মিত তাজমহলে, আর দ্বিতীয়ত বিরিয়ানি আবিষ্কারের কারণে। একবার মুঘল সৈনিকদের ব্যারাক ভিজিট করতে গিয়ে সৈনিকদের স্বাস্থ্যের অবস্থা দেখে তিনি চিন্তিত হয়ে পড়েন। অধিকাংশই রুগ্ন ও দুর্বল ছিল। তিনি ব্যারাকের বাবুর্চিকে ডেকে বললেন চাল এবং গোস্ত দিয়ে মুখরোচক একটি খাবার বানিয়ে দিতে। বাবুর্চি অনেক চিন্তা করে বানিয়ে ফেললেন মুঘল সম্রাজ্ঞীর রেসিপি অনুসারে বিরিয়ানি। বিরিয়ানি ফার্সি শব্দ, এসেছে বিরিয়ান বা আঞ্চলিক বিরন থেকে। এর অর্থ ভেজে রান্না করা। 400 বছর ধরে খাবারটি ভারত উপমহাদেশ, আফগানিস্তান, উজবেকিস্তান ইত্যাদি অঞ্চলে সমান সমাদৃত। এছাড়া বিভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে এর নামকরণে এসেছে চটকদারিত্ব, যেমন ঢাকায় লখনৌবি, সিন্ধি, হায়দ্রাবাদী, বোম্বাই, কলকাতা, মালাবারি, থালেশ্বরী ও দিল্লি বিরিয়ানি সবচেয়ে জনপ্রিয়। আছে হান্ডি ও কাচ্চি বিরিয়ানিও। বিরিয়ানির অন্যতম উপাদান চাল এবং গোস্ত। এর মধ্যে মাটন বিরিয়ানি সবচেয়ে বেশি জনপ্রিয়। আমাদের জাতীয় জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত খাদ্যের নাম বিরিয়ানি। আনন্দ বেদনায়, উৎসব পার্বণে এবং অনেক জাতীয় অর্জন ও সংকটে নীরব সাক্ষী এক প্লেট বিরিয়ানি। এনকে স্পেশাল মাটন বিরিয়ানি তৈরি করতে আমাদের প্রথমে যেটা লাগবে, খাসির রানের মাংস দিয়ে এই রেসিপিটি করব। এবং আমি এটা নিয়েছি বেঙ্গল মিট থেকে। এরপরে বাসমতি চাল, টক দই, লবণ, কিশমিশ এবং বিভিন্ন রকমের নাটস আছে এখানে। এরপরে চিনি, স্যাফরন ওয়াটার, জিরা বাটা, আদা রসুন বাটা, এটা একটা স্পেশাল মশলা, রসুন কুচি, আদা কুচি এবং আফলাতুন নাহার্স কিচেনের সিস্টার কনসার্ন রিমিনিস কর্নারের মরিচের গুঁড়া, ঘি, তেল, পেঁয়াজ বেরেস্তা এবং গরম মশলা। প্রথমেই আমি চালটা ধুয়ে নিচ্ছি। এখন আমি চালটা ভিজিয়ে রাখব পাশাপাশি আমি খাসির রানের মাংসটা ম্যারিনেট করব দই দিয়ে। আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলাম। সুপ্রিয় দর্শক, আমি একটা প্যান বসিয়ে নিয়েছি চুলাতে এবং চুলাটা অন করেছি। এখানে ঘি দিয়ে দিব 1 টেবিল স্পুন এবং ঘিটা মেল্ট হলে আমি যে বাদামগুলো আছে সবগুলো একটু ভেজে তুলে নিব। একে একে আমি সবগুলো বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি একটা প্যান বসিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি চালটা সিদ্ধ করে নিব। গরম পানি দিয়ে দিব, ফুটন্ত গরম পানি। এই পানির মধ্যে আমি কিছু মশলা দিব, যেমন তেজপাতা, লবঙ্গ, স্টার আনিস, দারচিনি, এলাচ এবং লবণ। পানি ফুটে উঠেছে, এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা ভালোভাবে নেড়ে দিচ্ছি এবং
75% এটা কুকড হবে। চাল কুকড হয়ে গেছে, এখন আমি স্ট্রেন করে নিব। মাংসের ম্যারিনেশন টাইম শেষ, এখন আমি প্যান বসিয়ে নিচ্ছি চুলায়। এরপরে পাতিলে তেল দিব 2 টেবিল স্পুন। তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে মশলাগুলো দিব। আদা রসুন পেস্ট, সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। এখন মাংস দিয়ে দিচ্ছি। এখন আমি মাঝারি আঁচে সিদ্ধ করার জন্য ঢেকে দিচ্ছি। একবার দেখে নিই কি অবস্থা। মাংস থেকে অনেক পানি বের হয়েছে, আমার মনে হয় না এক্সট্রা কোনো পানি লাগবে। এই পানি দিয়েই মাংস সিদ্ধ হয়ে যাবে। আবার ঢেকে দিব। আমার মাংস রান্না অর্ধেক হয়ে গেছে, এখন আমি যে মশলাগুলো দিব সেগুলো হচ্ছে রসুন কুচি, আদা কুচি, আর আমি যে মশলাটার কথা বলে রেখেছিলাম দারচিনি, এলাচ, জয়ত্রী, জায়ফলের পেস্ট, এটা দিব এবং ভালোভাবে নেড়ে নিব। রান্নার মাঝামাঝি পর্যায়ে আমি যে আদা রসুন কুচি দিলাম, এটার যে একটা সুন্দর ফ্লেভার সেটা আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। এবং আমার যে অথেন্টিক যে মশলাটা আমি দিলাম সেটা যদি আপনারা করে রাখেন তাহলেও কিন্তু ঈদের দিনে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারবেন। এই পর্যায়ে চিকেন স্টক দিয়ে দিব। এই রেসিপিটি আসলে অনেক রিচ একটি রেসিপি, যেহেতু এখানে অনেক ধরনের নাটস আছে এবং চিকেন স্টক দেওয়া হচ্ছে, নানা ধরনের মশলা দেওয়া হচ্ছে। এটা আপনারা ঈদের ভ্যাকেশানে অবশ্যই ট্রাই করবেন। এবং আর আফলাতুন নাহার্স কিচেনের ক্যাটারিং হাউসে এই ধরনের বিরিয়ানি অ্যাভেলেবল আছে, যদি কেউ অর্ডার করতে চান তাহলে অবশ্যই আফলাতুন নাহার্স কিচেনের পেজে নক দিবেন। সুপ্রিয় বন্ধুরা, মাংস অলমোস্ট ডান, এখন আমি উপরে সামান্য চিনি ছিটিয়ে দিচ্ছি। এবং ঢেকে দিয়ে চুলা বন্ধ করব। এখন আমি পাতিলটা নামিয়ে রাখছি এবং বিরিয়ানির পাতিল চুলার উপরে দিলাম। বিরিয়ানির পাতিলে প্রথমে ঘি দিয়ে নিব, এরপর অর্ধেক চাল দিয়ে দিব, এটা সেদ্ধ করা চাল। এর উপরে স্যাফরন ওয়াটার দিয়ে দিচ্ছি। এরপর মাংস দিব, পুরোটাই দিয়ে দিব।
এর উপরে বাকি সেদ্ধ চাল। আবারও স্যাফরন ওয়াটার, উপরে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, এরপর ঢেকে দিব এবং 15-20 মিনিট এটাকে দমে রাখবো। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং পরিবেশন করে দেখাবো। এখন আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে দিব, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, সুপ্রিয় বন্ধুরা, তৈরি হয়ে গেল অত্যন্ত মজাদার এবং লোভনীয় NK স্পেশাল মাটন বিরিয়ানি। এই বিরিয়ানি তৈরি করতে হলে আপনাদেরকে বিরিয়ানির পুরো রেসিপিটি ভালোভাবে দেখতে হবে আমার ইউটিউব চ্যানেলে, এবং আফলাতুন নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন।